আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর নিখোঁজের দেড় মাসেরও বেশি সময় পর বেনাপুর সীমান্ত থেকে উদ্ধার হলেন ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকাল সম্পাদক শফিকুল ইসলাম কাজল বিজিবি জানিয়েছে গতরাতে সীমান্তের সাদিপুরের একটি মাঠ থেকে তাকে উদ্ধার করে একুশ ব্যাটালিয়নের তহলদল পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে পোর্ট থানায় হস্তান্তর করা হয় কাজলের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান রাত সাড়ে তিনটার দিকে চিত্র সাংবাদিক কাজলকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বিজেপি পরে তাকে যশোরের আদালতে পাঠানো হয় অবৈধ অনুপ্রবেশের দেয় তার বিরুদ্ধে তারা লিখিতভাবে অভিযোগ দায়ের করে এই অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে আমরা তাকে আদালতে শব্দ করব। হ্যাঁ জানা গেল যে সে ঢাকার একটা পত্রিকার সাংবাদিক অঠল সাংবাদিক এ পর্যন্ত আমরা জানতে পেরেছি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে চল্লিশ বছর বয়সে এক নারীর মৃত্যু হয়েছে জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি গত চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগের তিন জেলায় করোনায় আক্রান্ত হয়েছে আরও ছয়জন এর মধ্যে ঝালকাঠি সদরে দুজন বরগুনা শহর ও আন্তলিতে দুজন এবং বরিশালের উজিরপুরে একজন রয়েছেন শেরি বাংলা মেডিকেলের পরীক্ষায় এই ছয় জনের করোনা পজিটিভ ধরা পড়ে এ নিয়ে বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো একশো পঁচিশ আর মারা গেছে জন বিভাগের ছয় জেলায় হোম কোয়ারেন্টিনে আছে নয় হাজার নয়শো উনত্রিশ জন হাসপাতালে চিকিৎসাধীন পঁয়ষট্টি জন সিলেটে গত চব্বিশ ঘন্টায় এক নার্স সহ আরো চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের চৌরানব্বই নমুনা পরীক্ষার পর তাদের শনাক্ত করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন এ নিয়ে সিলেট বিভাগে দুশো উনত্রিশ জন করোনায় আক্রান্ত হলেন ঠাকুরগাঁয় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো তিনজন জেলা সিভিল সার্জন ডাক্তার মাহফুজ রহমান সরকার জানান তাদের সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে আক্রান্তরা নারায়ণগঞ্জে কাজ করতেন উনত্রিশে এপ্রিল লকডাউনের মধ্যেও নিজ জেলায় তারা এ নিয়ে জেলায় করোনা রোগী শনাক্ত হল জন খুলনায় দুই জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে জেলা সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদ জানান আক্রান্ত দুই নারী গার্মেন্টস কর্মী নারায়ণগঞ্জ থেকে খুলনার নিজ গ্রামে আসার পর তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয় রাতেই ওই দুই বাড়ি সহ এলাকার চল্লিশটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন আক্রান্তদের পরিবারের সদস্যদের আজ নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির কার্যালয় থেকে ভিডিও বার্তায় তিনি আরও বলেন সরকারের অজ্ঞতা সংক্রমণ শুরু হলে অধিকাংশ থেকে নতুন যে হিসাব হয় সেখানে যুক্ত কিনা স্পষ্ট করা হয় না সন্দেহজনক রুগীরা ফোন করে 10 দিন অপেক্ষা করেও নমুনা দিতে পারছে চোদ্দ দিনের জায়গায় সতেরো দিন হাসপাতালে গেলেও দ্বিতীয় পর্যায়ে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করতে পারেন এ অবস্থায় গোপনে হাসপাতাল ত্যাগ করছেন অনেক রুগী আন্তর্জাতিক করোনা ভাইরাস মহামারীতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজারের মতো মানুষের আর আক্রান্ত প্রায় পঁয়ত্রিশ লাখ আক্রান্ত আর মৃত্যুর মিছিলে যুক্তরাষ্ট্র সব দেশকে ছাড়িয়ে গেছে সেখান থেকে এখন পর্যন্ত সাতষট্টি হাজার চারশো জনের মৃত্যু হয়েছে আক্রান্ত এগারো লাখ ষাট হাজার সাতশো জন মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে ইউরোপের দেশ ইতালি দেশটিতে এ পর্যন্ত আঠাশ হাজার সাতশো দশ জনের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছেন দুই লাখ নয় হাজার তিনশো আঠাশ জন এদিকে মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য দেশটিতে এক লাখ বিরাশি হাজার দুশো ষাট আক্রান্তের বিপরীতে মারা গেছেন আঠাশ হাজার একশো একত্রিশ জন তবে দক্ষিণ এশিয়ায় ধীরে ধীরে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা মূলত বাংলাদেশ ভারত ও পাকিস্তান এই তিন দেশেই বাড়ছে সংক্রমণের হার বেলারুস প্রিমিয়ার লিগে ডায়নামো মিনস্কোকে দুই এক গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে এফ কে সালস্ক করোনা ভাইরাস মহামারীতে পৃথিবী জুড়ে খেলাধুলা বন্ধ থাকলেও বেলারুস তাদের লীগ চালিয়ে যাচ্ছে মিনস্কের মাঠে খেলার বাইশ মিনিটে দ্রামানে সালু এগিয়ে দেন সালস্কে বিরতি থেকে ফিরে আবারও গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকে অতিথিরা বান্ন মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আব্দুল গাফার খেলা শেষের চার মিনিট আগে মিনস্কের কার্লো ব্রুচিচ একটি গোল শোধ করলেও তার দলের পরাজয় ঠেকাতে পারেনি এই জয় সাত ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন সালস্ক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ